বন্ধুরা ইতিমধ্যেই আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মহিলা কর্মীরাই এখানে আবেদন করতে পারবেন রাজ্যে আশাকর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি আবেদন চলবে সাতই জানুয়ারি পর্যন্ত তো রাজ্যের তরফ থেকে কোন জেলায় নিয়োগ হবে এবং বয়স কত লাগবে টোটাল শূন্যপদ কতগুলি আছে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকম চাকরির খবর জানার জন্য তো আসুন এবার দেখে না যাক যে কী বলা আছে বিস্তারিত তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যের তরফ থেকে তেরো হাজার আশাকর্মী নিয়োগ করা হবে তাই প্রতিটি ক্ষেপে প্রতিটি জেলা থেকে কিন্তু অল্প অল্প করে তার শূন্যপথ পূরণ করা হচ্ছে তো টোটাল শূন্যপথ আজকে আছে সাতাশিটি আবারও রাজ্যে কিন্তু এখানে বলে দিয়েছে যে আবারও রাজ্যে নতুন একটি জেলা থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেবল মাধ্যমিক পাস করে থাকলে এবং মাধ্যমিক পাস না করে থাকলেও আবেদন করতে পারবেন যে কোনো অর্থাৎ কোন কোন ব্লক এলাকায় নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সীমা সম্পূর্ণ আমরা জেনে নেব পদের নাম এখানে বলে দিয়েছি আশা কর্মী মোট শূন্যপদ এখানে সাতাশিটি শূন্যপদ আছে বয়স এখানে চাওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তপশিলি জাতি তপসিলি উপজাতি এবং শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বয়স হিসাব করবেন পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ তারিখের হিসাবে কিন্তু বয়স হিসাব করতে হবে যোগ্যতা এখানে বলে দিয়েছে যে মাধ্যমিক পাস বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণরাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ মাধ্যমিক ফেল করে থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব যে আপনারা আবেদন কিভাবে করবেন তো আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে করতে হবে আবেদনপত্রের ফর্ম্যাট একটি লিঙ্কে আমরা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্স ওখানে আপনারা ডাউনলোড করে নেবেন তো আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি খামে ভরবেন এবং তেইশ সেমি ইন্টু দশ সেমি মাপের একটি খামে ভরবেন এবং পাঁচ টাকার একটি স্ট্যাম্প লাগিয়ে এবং নিজ বিডিও অফিসের ঠিকানায় সরাসরি গিয়ে কিন্তু জমা দিতে হবে অর্থাৎ আবেদনপত্র জমা দিতে পারবেন আগামী সাতই জানুয়ারি দু হাজার বাইশ তারিখের মধ্যে অর্থাৎ সাত জানুয়ারির সাত তারিখ হচ্ছে লাস্ট ডেট আপনারা এবার আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো আমরা দেখে নেব এক নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দু নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র ভোটার কার্ড বা রেশন কার্ড তিন নম্বর বয়সের প্রমাণ পত্র হিসাবে জন্ম সার্টিফিকেট মাধ্যমিক পাস সার্টিফিকেটও দিতে পারেন তো এ চার নম্বর যেটি বলেছে বিবাহিত বা বিধবা প্রমাণপত্র এবং বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত যে কোনো সরকারি পরিচয়পত্র প্রমাণ যেমন বিবাহ বা নিবন্ধন শংসাপত্র আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের শংসাপত্র আবেদনকারী স্বাক্ষর সহ সাম্প্রতিক তোলা দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো দিতে হবে আর আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন সেগুলোতে আপনাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে অর্থাৎ আপনার সিগনেচার কিন্তু করবেন এবং একটি ডেটও বসাবেন তো এখানে বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় নিয়োগ করা হবে তো নিয়োগের স্থান হচ্ছে দার্জিলিং জেলায় কার্সিয়াং মিরিক ও শিলিগুড়ি সাব ডিভিশন ব্লকে তো এখানে বলে দিচ্ছে উক্ত পদে কেবলমাত্র বিবাহিত বা বিধবা বা বিচ্ছিন্ন মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্য পদের বিন্যাস আমরা দেখে নেব মোট শূন্যপদ কোথায় কোথায় কটি আছে কার্সিয়াং সাব ডিভিশনে মোট শূন্য পদ আছে উনিশটি তারপর আমরা দেখে নেবো এখানে টোটাল কিন্তু লিস্ট দেওয়া আছে যে কোন কোন জায়গায় কত শূন্যপদ আছে এই সমস্ত পিডিএফের ফর্ম্যাট কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের ও ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন সমস্ত ওখানে কিন্তু আপনারা পিডিএফটি পেয়ে যাবেন যে কোন কোন জায়গায় কত শূন্যপদ আছে সেইভাবে আপনারা আবেদন করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার